আমি পাঁচজনে রেস করছো। আমার যখন আমার গাড়ি দুখন গাড়ি ইহতে ইউজ করেছিল, ডাঙর একটা সিন্ডিকেট, এটা সিন্ডিকেট চক্র আছে। ইহতে অপহরণকারী কাণ্ডত মানুষ ইহতর টোটেল আমি পাঁচজন এরেস্ট করি, আর আরো ধরব আছে। আমি এখন বোলেরো ইউজ করেছিল ইহতে, আর এখন আই-10। এতিয়া আমি স্টেটমেন্টের উপর ভিত্তি করে আমার নিজস্ব গুপ্তচর লগাইছিল, আমি সোর্স নিয়োগ করে আমি উলাইছো গোটেখানে। ড্রাইভার হ্যান্ডিমেন্ট পাইছো, আমার সিহত কালা চড়া এনেকা টি স্টেট আছে, মুখ চুখ বান্ধি থৈ দিছিল। তার মুখ চুখ বান্ধি থার পিছত আপনার তারপর আমি উদ্ধার করেছি ড্রাইভার হ্যান্ডিমেন্ট। আছে আমার এই বরাক ভ্যালির এই আছে, গোটেই আমি যদি টিমর এটিালে মানুষ ধরেছো, ধরেছো আমার হাইলাকান্দির মানুষ ধরা হয়েছে ডিস্ট্রিক্ট, আর তাছাড়া আমার করিমগঞ্জের মানুষ ধরেছো, আমার কাছাড়ের মানুষ ধরেছো, এটা তিনিখন ডিস্ট্রিক্ট মিলে এই গোটেইখিনি ডিস্ট্রিক্টের পর মানুষ আছে। ইয়াতে নেটওয়ার্কটা ডাঙর নেটওয়ার্ক, এই কারণ কলিকতার পর ইমান হেরি বিক্রি করার পরে ইহতে মানুষ লগাইছে বহুতখিনি মানুষ। গুয়াহাটির পর নয়, শিলচর বাইপাসের পর করেছে ইহতে। এখন প্রথমতে বোলেরোখন উঠাইছিলে, কিছু দূর লই যায়, আর ড্রাইভারে চিনি পাইছে, গাড়ির নাম্বার কেটাও চিনি পাইছে, আর চিনাক্তকরণ করেছে মানুষগুলি। নাম এজনের ক্রমে আমার রেকিবুদ্দিন, তেওঁৰ ঘর বরবন হাইলাকান্দি, আর নেক্সজন শাকিলুর রহমান, তেওঁৰ ঘর বরবন, আর নেক্সট আনোয়ার হোসেন, তেওঁৰ ঘর বেসেঞ্জা হাইলাকান্দি, আর বাকি দুজন আমি আজি আর রাতেপা ধরছো। আমি আমি এখন আমি হেরিও পাইছো, আর ড্রাইভারের সংক্রান্ত যদি মোবাইল গাড়ি লই গেছিল, তার টাকা 14,000 লই গেছিল হিঁতি অপহরণ কারণ, আর হিঁতো দাঁখনও পাইছো যখন মানে ড্যাগার দেখাইছিল, সেই ড্যাগারখন চিনাক্তকরণ হয়েছে, সেইখানে আমি সিজ করেছো, আর গাড়িখন হিঁতর ডকুমেন্টস যান আসে ডকুমেন্টসখানে উদ্ধার করেছে হিঁতর কবলপরা। আমি আজি সোর্স লগাই আমি উদ্ধার করেছো, বগা গাড়ি এখন আসে হিঁতর, এখন গাড়ি AS11S 4001, এখন গাড়িত মানে কিডন্যাপ করেছিল। প্রথমতে ইহতে আমার হেরিত করেছিল, বোলেরোখন করেছিল, সেইখান গাড়ি AS24B0815 হয়, এইটা আপনার কালিচরা টি স্টেট। নাম্বার দুটা, এই দুটাই নাম্বার, AS24 0815, এখন বোলেরো গাড়ি, আর এখন আই-10, এখন গাড়ি হল AS11S 4001। না এতিয়া আমি সর্বমোট পাঁচজন ধরছো, আর আমার হাতত তথ্য পড়া মতে নাম আছে, সেইকজন আমি ধরিম অতি সোনকালে। আহিছে আমার কলিকতার পর আহিছে মানুষ, আজি আহি পাইছে। আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে ব্যাটারি লোড করে শিলচরের দিকে রওনা হয়, শিলচরে চলে আসি, শিলচরের বাইপাস থেকে আমাদেরকে কিডন্যাপ করা হয়। কতজন লোক ছিল? ওরা 5-6 জন লোক ছিল। কি মানে এসে কি বলেছে? ওরা এসে পুলিশ বলেছে, পুলিশ আমরা আমাদেরকে গাড়ির পেপার ফেপার দে দাও, দেখাও চালান দে দাও, পেপার দে দাও, পেপার দিয়ে বলছে যে পেপারে তোমাদের ফল্ট আছে, পেপার নিয়ে অফিসে যেতে হবে। তারপরে আমাদেরকে গাড়িতে উঠালো, বসালো গাড়িতে, বসিয়ে বোলেরো গাড়িতে বসাইলো, বোলেরো গাড়িতে বসিয়ে আমাদেরকে আমাকে বসালো, তারপর আমার হ্যান্ডিম্যানকে জোর করে গাড়িতে বসালো, বসিয়ে আমাদেরকে অন্য স্থানে নিয়ে গেলো, নিরাপদ অন্য ওদেরকে স্থানে নিয়ে গিয়ে আমাদের আরেকটা গাড়িতে করে আমাদেরকে উঠালো, দিয়ে ওরা ওদের মতো চলে গেলো। ওই গাড়িতে করে আমাদের কোথায় নিয়ে গেছে, কোথায় কী হয়েছে আমরা কিছুই জানি না, চোখ ফোক বান্ধা ছিল, আবার পিস্তল ফিস্তল দেখাইছে, আমাদের ভয় ভয় দেখাইছে, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ছিল, সব ছিল ওদের কাছে। ট্রাকটা ওরা নিয়ে পালাইছে, ওরা কোথায় নিয়ে পালাইছে কোথায় সে আমরা কিছুই জানি না, আমাদেরকে নিয়ে কোথায় জঙ্গলে কোথায় ফেলে রেখেছে, তারপরে আমাদেরকে পরে আমাদেরকে ছাড়িয়ে আছে ও জঙ্গলের ভেতর, চা বাগানের ভেতর ছাড়িয়ে আছে, তারপরে পুলিশ গিয়ে আমাদেরকে উদ্ধার করে আছে। হাত পা আমাদের চোখ বাঁধা ছিল, সব হাত পা বাঁধা ছিল। হ্যাঁ, নাম কি আপনার? আমার নাম আলিবুদ্দিন মোল্লা। ওর নাম কি? ওর নাম ইন্তাজুল শেখ। বাড়ি কলকাতা? না আমি এই সর্বপ্রথম এসেছি শিলচরে। আমার কাছে মানি ব্যাগ ছিল, মানি ব্যাগে 14,000 টাকা ছিল, ও টাকা ওরা সব নিয়েছে, মানি ব্যাগে আমার সব ডিটেলস অনেক কিছু আছে, পেপারস পত্র, মার লাইসেন্স রয়েছে, আমার ছেলের অ্যাকাউন্ট রয়েছে, একটা এটিএম, মালিক কইছিল যে একটা এটিএম নিয়ে যাও, পয়সা
ইয়ে হয়ে গেলে সেটা আমি ওটা পয়সা ভরে দেবো। তো ওই এটিএমটা আমার এটিএম কেন ছিল না, আমার ওই ছেলের এটিএমটা নিয়ে এসেছিলাম। তো ওই ছেলের এটিএমে 5,000 টাকা মালিক ভরিয়েছিল, তো ওই এটিএম থেকে পয়সা আমি উঠাতে পারিনি। তার কারণ স্টুডেন্ট তো, স্টুডেন্টের এটিএম, আমার কোনো এটিএম নেই। এইভাবে আমি এসেছিলাম, প্রথম টিপ এসে আমার এই বিপদের মধ্যে পড়ে রয়েছি। এখন স্যাররা আমাদেরকে উদ্ধার করেছে এখানে। এ 5 তারিখ কো ওহাঁ সে নিকলা থা, 5 মে কো হাম লোক ট্রান্সপোর্টার হ্যাঁ মা বৈষ্ণব লাইটেন্স এক্সাইড ইন্ডাস্ট্রিজ কাম লোক কাম করতে হ্যাঁ উসকা মাল লোড করকে ভেজা থা শিলচর মে। তো 25 তারিখ কো হাম লোক কো পতা চলা কি গাড়ি হাইজ্যাক হো গিয়া, তো ফির হাম লোক আয়া হ্যায় থানা মে বাতচিত করনে কে লিয়ে। করিব 30,95,000 কা মাল হ্যায় ইসমে হাম লোক এজ পার ফ্যাক্টরি প্রাইস। আবি ইহাঁ সে আগে পতা চলা কি হাইজ্যাক হো গিয়া হ্যায় গাড়ি, গাড়ি মালিক হমকো 25 তারিখ কো বাতায়া থা। অভি কেস চল রহা, অভি স্যার সে বাত করনা হ্যায় ক্যা হ্যায় ক্যা নেই হ্যায়। ইসমে 340 পিস থা, 12 প্যালেট। পুরা এ নেই মালুম মেরে কো, অভি পতা নেই চলা, খোলা হুয়া থা কাল, উসকো র্যাপিং কিয়া গয়া, পতা নেই ক্যা মাল হ্যায় ক্যা নেই, হমকো পতা নেই হ্যায়।